মাছের ভাতে বাঙালি কথাটার সাথে আমরা সবাই পরিচিত। তো এই যে মাছের ভাতে বাঙালি আমরা বলে থাকি, বাঙালিদের খাদ্যের শীর্ষের দিকে কিন্তু রুই মাছ নামের একটা মাছ পাওয়া যায়। তো এই রুই মাছটা কী তাই আমরা আজকে জানব। রুই মাছের পরিচিতি বলতে গেলে প্রথমেই বলতে হয় এটি একটি কার্প জাতীয় মাছ, এটি স্বাদু পানির মাছ এবং এর লম্বা হচ্ছে 35 থেকে 45 সেন্টিমিটার এবং এর ওজন হতে পারে 700 থেকে 800 গ্রাম পর্যন্ত। এটা হচ্ছে একটা রুই মাছের ছবি। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। এছাড়াও আমরা যদি রুই মাছের বসতি সম্পর্কে জানতে চাই, তখন আমরা প্রথমে বলেছি যে রুই মাছ হচ্ছে স্বাদুপানির মাছ। স্বাদুপানির মাছ বলতে আমরা বুঝি যে পুকুর, নদী, হ্রদ ইত্যাদি জায়গার মাছগুলোকে আমরা বলে থাকি স্বাদুপানির মাছ। তাহলে রুই মাছ হচ্ছে পুকুর, নদী, হ্রদ ইত্যাদি জায়গায় আমরা চাষ করতে পারি বা ইত্যাদি জায়গায় প্রাকৃতিকভাবেই সৃষ্টি হতে পারে। এছাড়া রুই মাছ যখন ডিম ছাড়ে, ডিম ছাড়ার সময় রুই মাছ কিন্তু স্বাদুপানিতে থাকে না, রুই মাছ স্বাদুপানির প্লাবনভূমিতে চলে আসে। অর্থাৎ তখন তার একটা পরিবেশ দরকার হয়, প্রজননের সময় যে পরিবেশটা সে পায় সেটা পায় প্লাবনভূমিতে, এবং তাই ডিম ছাড়ার সময় সে প্লাবনভূমিতে চলে আসে। এছাড়াও রুই মাছ হচ্ছে নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। অর্থাৎ রুই মাছ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের নদীমাতৃক নদী বিশিষ্ট যে জায়গাগুলো ওই সব জায়গায় প্রাকৃতিকভাবেই সৃষ্টি হতে দেখা যায়। রুই মাছের স্বভাব যদি আমরা দেখি, তখন আমরা দেখব রুই মাছ প্ল্যাঙ্কটন জাতীয় জীব খেতে পছন্দ করে। রুই মাছ যখন একেবারে আঙ্গুলি পোনা দশায় থাকে বা একেবারে ছোট পোনা অবস্থায় থাকে, তখন তার ফেভারিট খাবার হয়ে থাকে মূলত প্রাণী জাতীয় প্ল্যাঙ্কটনগুলো। এবং এছাড়া রুই মাছ যখন পূর্ণাঙ্গ অবস্থায় রূপ নেয় বা রুই মাছ যখন বড় হয়ে যায়, তখন সে কিন্তু প্রাণী জাতীয় প্ল্যাঙ্কটনের চাইতে তৃণভোজী হয়ে যায়, এবং তৃণ জাতীয় যে প্ল্যাঙ্কটনগুলো বা শৈবাল ইত্যাদি ধরনের যে খাবারগুলো, এ সকল উদ্ভিদ গ্রহণে সে বেশি মনোযোগী হয়। তাহলে আমরা বলতে পারি রুই মাছ হচ্ছে প্রাণী প্ল্যাঙ্কটন এবং উদ্ভিদ প্ল্যাঙ্কটন এগুলো গ্রহণ করে থাকে। রুই মাছের আরেকটা স্বভাব যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য, সেটা হচ্ছে রুই মাছ কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে সে বাঁচতে পারে না, এবং ওই নির্দিষ্ট তাপমাত্রাটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচে কোনো রুই মাছ কিন্তু বাঁচতে পারে না। এই হচ্ছে রুই মাছের পরিচিতি।